রমা ব্যানার্জি, আমি বেনারসের মেয়ে। আমাদের খুব বাংলা চর্চাটা বেশি ছিল ইউপি হলেও। আমরা এই দুর্গাপূজোর আগে আর সরস্বতী পুজোর আগে বিশেষ করে ইন্টার স্কুল কম্পিটিশন হতো, রকমারি জিনিস, গান বাজনা সবই। তার মধ্যে আমি বাংলা রিসাইটেশনে, পোয়েট্রি রিসাইটেশনে অংশ নিতাম। আর একটা খুব অ্যাট্রাক্টিভ জিনিস ছিল, যেটা হলো আমাদের কবিতার অন্তাক্ষরী। চার লাইন একটা স্কুল বলবে, তার লাস্ট ওয়ার্ড নিয়ে আরেকজন আরেকটা স্কুল চার লাইন বলবে, মিনিমাম দু লাইন বলবে। তার মানে কবিতার স্টক প্রচুর রাখতে হতো। সেই কবিতার নেশাটা আমার থেকে গেছে। তো আমি এখন আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সামান্য ক্ষতি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। সামান্য ক্ষতি। বহে মাঘ মাসে শীতের বাতাস, স্বচ্ছ সলিলা বরুণা, পুরি হতে দূরে গ্রামে নির্জনে, শিলাময় ঘাট চম্পক বনে, স্নানে চলেছেন শত সখী শনে, কাশীর মহিষী করুণা। সে পথ সে ঘাট আজিয়ে প্রভাতে, জনহীন রাজ শাসনে, নিকটে যে কটি আছিল কুটির, ছেড়ে গেছে লোক তাই নদী তীর। স্তব্ধ গভীর কেবল পাখির সুজন উঠিছে কাননে, আজি উতরল উত্তর বায়ু, তলা হয়েছে তটিনি, সোনার আলোক পড়িয়াছে জলে, পুলকে উছলি ঢেউ ছল ছলে, লক্ষ মানিক ঝলকি আঁচলে, নেচে চলে যেন নতিনী। কল কল্লোলে লাজ দিল আজ নারী কণ্ঠের কাকলি, মৃণাল ভুজের ললিত বিলাসে, চঞ্চলা নদী মাতে উল্লাসে, আলাপে প্রলাপে হাসি উচ্ছ্বাসে, আকাশ উঠিল আকুলি। স্নান সমাপন করিয়া যখন কুলে উঠে নারী সকলে, মহিষী কহিলা শীতে মরি, সকল শরীর উঠিতে শিহরি, জেলে দে আগুন ওলো সহচরি, শীত নিবারিব অনলে। সখীগণ সবে গুড়াইতে কুটা চলিল কুসুম কাননে, কৌতুক রসে পাগল পরাণে, শাখা ধরি সবে করে টানাটানি, সহসা সবারে ডাক দিয়া রানী, কহে সহাস্য আননে। ওলো তোরা আয়, ওই দেখা যায় কুটির কাহার অদূরে, ওই ঘরে তোরা লাগাবি অনল, তপ্ত করিব কর পদতল। এত বলি রানী রঙে বিহর, হাসিয়া উঠিল মধুরে। কহিল মালতী সকরুণতি, এ কি পরিহাস রানীমা, আগুন জ্বালায় কেন দিবে নাসি, ও কুটির কোন সাধু সন্ন্যাসী, কোন দিন জন কোন পরবাসী, বাঁধি আছে নাহি জানিমা। রানী কহে কহে রোষে, দূর করি দাও এই দিন দয়া ময়ূরে, অতি দুর্দাম কৌতুক রত যৌবন মদে নিষ্ঠুর, যত যুবতীরা মিলি পাগলের মতো আগুন লাগালো কুটিরে। ঘন ঘোর ধূম উড়িয়া উড়িয়া পুড়িয়া ফুলিয়া ছুটিল, দেখিতে দেখিতে হুহু হুঙ্কারি, ঝলকে ঝলকে উল্কা উগারি, বন্যে আকাশ জুড়িল। পাতাল ফুড়িয়া উঠিল যেন রে, জ্বালাময়ী যত নাগিনী, ফনা নাচাইয়া অম্বর পানে, মাপিয়া উঠিল গর্জন গানে, প্রলয় মত্ত রমণীর কানে, বাজিল দীপক রাগিনী। প্রভাত পাখির আনন্দ গান, ভয়ের বিলাপে দুটিল, দলে দলে কাক করে কোলাহল, উত্তর বায়ু হইল প্রবল, কুটির হইতে কুটিরে অনল, উড়িয়া উড়িয়া ছুটিল।
ছোট গ্রাম খানি লেহিয়া লইল প্রলয় লোলুপ রসনা, জনহীন পথে মাঘের প্রভাতে প্রমোদ ক্লান্ত শত সখী সাথে ফিরে গেল রানী কুবলয় হাতে দীপ্ত অরুণ বসনা। তখন সভায় বিচার আসনে বসিয়াছিলেন ধ্রুপতি, গৃহহীন প্রজা দলে দলে আসে নিবে দিল দুঃখ সংকোচে প্রাসে চরণে জানায় বিনতি। সভাসন ছাড়িয়ে উঠি গেল রাজা রক্তে মোক সরমে, অকালে পশিলা রানীর আগার পশিলা মহিষী একই ব্যবহার, গৃহ জ্বালাইলে অভাগা প্রজার বল কোন রাজ ধর্মে। ঘুষিয়া উঠিলা রাজার মহিষী গৃহটা কহ তারে কি বোধে, গেছে গুটি কত জীর্ণ কুটির কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর, কত ধন যায় রাজমহিষীর এক প্রহরের প্রমোদে। কহিলেন রাজা উদ্ধত রসে রুধিয়া দীপ্ত হৃদয়ে, যতদিন তুমি আছো রাজ রানী দিনের কুটিরে দিনের কি হানি, বুঝিতে নারিবে জানি তাহা জানি বুঝাবো তোমার হৃদয়ে। রাজার আদেশে কিং করি আসি ভূষণ ফেলিল খুলিয়া, অরুণ বরণ অম্বর খানি নির্মম হত করে খুলে নিল টানি, ভিখারি নারীর চিরবাস আনি দিল রানী দেহে পুরিয়া। পথে লয়ে তারে কহিলেন রাজা মাগিবে দুয়ারে দুয়ারে, এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হলো ছাড়খার, যতদিনে পারো সে কটি আবার গড়ি দিতে হবে তোমারে। বৎসর কাল দিলেম সময় তারপরে ফিরে আসিয়া, সভায় দাঁড়ায় করিয়া প্রণতি সবার সম্মুখে জানাবে যুবতী, হয়েছে জগতে কতটুকু ক্ষতি জীর্ণ কুটিরে নাসিয়া। হয়তো আপনাদের ভালো লেগেছে কিনা জানি না, যাই হোক এটা শোনালাম।